আম্রপালি অপরূপ সুন্দরী একজন নারী, যাকে তার সৌন্দর্যের কারণেই হতে হয়েছিল নগরবধূ বা পতিতা, আর এটা করা হয়েছিল রাষ্ট্রের আদেশেই। আম্রপালির ইতিহাস বহু শতাব্দী ধরে বিস্তৃত শিল্প, সংস্কৃতি এবং সাম্রাজ্যের উত্থান পতনে ভরা একটি গল্প। যুগে যুগে তার নাম সৌন্দর্য, শক্তি ও প্রেমের প্রতীক হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা আম্রপালির মনোমুগ্ধকর ইতিহাসের একটি আকর্ষণীয় তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব। আম্রপালির গল্প শুরু হয় বর্তমান ভারতের বিহার রাজ্যে অবস্থিত প্রাচীন শহর বৈশালীতে। বৈশালী ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে একটি সমৃদ্ধশালী প্রজাতন্ত্র, যা ভাজিয়ান কনফেডারেসি নামে পরিচিত একটি গণতান্ত্রিক ব্যবস্থা দ্বারা শাসিত হতো। এই সমৃদ্ধ বৈশালী নগরীতে আম্রপালির জন্ম হয়। কথিত আছে, বৈশালী নগরীতে মহানামন নামে এক ব্যক্তি শিশু আম্রপালিকে আম গাছের নিচে খুঁজে পান, আর যেহেতু তাকে আম গাছের নিচে পাওয়া যায় তাই তার নাম রাখা হয় আম্রপালি। সংস্কৃত শব্দ আম্র শব্দের অর্থ আম এবং পালি শব্দের অর্থ পাতা, অর্থাৎ আম্রপালি শব্দের অর্থ আম গাছের নবীন পাতা। বলা হয়ে থাকে আম্রপালি ছিলেন অপরূপ সুন্দরী একজন নারী, যার সৌন্দর্যে শুধুমাত্র বৈশালী নগরীর নাগরিকরাই নন, বহু দূর রাজ্যের রাজা, মন্ত্রী, রাজকুমাররা মুগ্ধ ছিল এবং অনেকেই আম্রপালিকে দেখা মাত্রই তাকে পেতে চাইত। শুধুমাত্র শারীরিক সৌন্দর্যই নয়, আম্রপালির অসাধারণ বুদ্ধিমত্তা, নৃত্য প্রতিভা এবং বাদ্যযন্ত্রের দক্ষতা তাকে আরও আকর্ষণীয় করে তোলে। আম্রপালিকে বিয়ের জন্য বহু প্রস্তাব তার বাড়িতে আসতে থাকায় তার পরিবারও বিরক্ত হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে আম্রপালিকে বিয়ের জন্য রীতিমতো রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। আগেই বলা হয়েছে বৈশালী একটি প্রজাতন্ত্র ছিল এবং যার নিজস্ব সংসদও ছিল। আম্রপালিকে নিয়ে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বৈশালীর সাংসদরা আম্রপালিকে নগরবধূ করার সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্রের আদেশেই আম্রপালিকে হতে হয় নগরবধূ। এখন যে কেউ চাইলেই নির্দিষ্ট পরিমাণ স্বর্ণমুদ্রার বিনিময়ে আম্রপালিকে পেতে পারত, তবে নিজের জন্য পুরুষ নির্বাচনের স্বাধীনতা আম্রপালিকে দেওয়া হয়েছিল আলাদা মহল। প্রাচীন ভারতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মগধের শাসক রাজা অজাতশত্রু আম্রপালির অপরূপ সৌন্দর্যের গল্প শুনে তার প্রতি মোহিত হয়ে পড়েন। অজাতশত্রু তার বাসনাকে চরিতার্থ করতে আম্রপালিকে তার কাছে উপস্থাপন করার দাবিতে বৈশালীতে বাহিনী পাঠান। এই সময় আম্রপালির সুচতুর বুদ্ধি বৈশালী নগরীকে বাঁচিয়ে দেয়। আম্রপালি রাজা অজাতশত্রুর সঙ্গে দেখা করতে রাজি হন, তবে বিজয়ীর পুরস্কার হিসেবে নয়, বরং তিনি একটি সন্ধি হিসাবে গিয়েছিলেন। অতি সূক্ষ্ম পোশাক পরে সুসজ্জিত হয়ে আম্রপালি রাজা অজাতশত্রুর সামনে হাজির হন। আম্রপালির অপরূপ বুদ্ধিমত্তা এবং সৌন্দর্যে রাজা মুগ্ধ হন। আম্রপালির সঙ্গে সাক্ষাৎ অজাতশত্রুর মনে স্থায়ী ছাপ রেখে যায়। অজাতশত্রু অনুভব করেন আম্রপালি কোনো যুদ্ধ দ্বারা জিতে নেওয়ার জিনিস নয়। আম্রপালির রূপে গুণে মুগ্ধ হয়ে রাজা তাকে রাজকীয় গণিকা উপাধি প্রদান করেন এবং ঘোষণা করেন আম্রপালি বৈশালীতেই স্বাধীনভাবে তার জীবন চালিয়ে যাবে এবং রাজা যখনই বৈশালীতে আসবেন তখন আম্রপালি রাজা ও তার সভাসদদের বিনোদন প্রদান করবে। রাজার এই ব্যবস্থা আম্রপালিকে তার স্বাধীনতা বজায় রাখতে সাহায্য করে এবং তাকে একজন প্রভাবশালী নারীতে পরিণত করে। রাজা অজাতশত্রুর সঙ্গে মেলামেশার ফলে আম্রপালি খ্যাতি এবং ক্ষমতার করিডোরে প্রবেশ করে। তিনি মগধের দরবারে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন। আম্রপালি তার ক্ষমতার দ্বারা বৈশালী রাজ্য ও রাজ্যের নাগরিকদের স্বার্থের পক্ষে মগধের দরবারে ওকালতি করতে সক্ষম হন এবং বৈশালী ও তার জনগণের জন্য বহু সুবিধা আদায় করতে সক্ষম হন। আম্রপালির প্রতি অজাতশত্রুর মোহ তার রানী চেল্লনার নজর এড়ায়নি। ঈর্ষায় আচ্ছন্ন হয়ে চেল্লনা আম্রপালির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। রানীর পরিকল্পনায় আম্রপালিকে রাষ্ট্রদ্রোহিতা এবং রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত করা হয়। বৈশালীর জনগণ এই অভিযোগ শুনে হতবাক হয়ে পড়ে, কারণ তারা আম্রপালিকে সৎ এবং বিশ্বস্ত মহিলা বলেই জানতেন। আম্রপালি অবশ্য এসব অভিযোগের মুখে দমে যাননি। তিনি জানতেন তার মুক্তির একমাত্র পথ হল রাজা অজাতশত্রুর কাছে সরাসরি বিচার চাওয়া। অত্যন্ত সাহসের সাথে তিনি রাজার কাছে যান এবং রানীর ষড়যন্ত্রের কথা রাজাকে জানিয়ে তিনি সুবিচার প্রার্থনা করেন। রাজা অজাতশত্রু আম্রপালির প্রতি তার প্রেম এবং একজন শাসক হিসেবে তার দায়িত্বের মধ্যে ছিন্নভিন্ন হয়ে পড়েন এবং পরিশেষে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করিয়ে প্রকৃত সত্য আবিষ্কার করেন
অনুশোচনায় ভরা রাজা রানী চেল্লোনাকে রাজ্য থেকে বহিষ্কার করেন এবং তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। রানী চেল্লোনার প্রভাবমুক্ত হয়ে আম্রপালি মগধের দরবারে আবার তার স্থান ফিরে পায়। রাজা আম্রপালিকে শুধুমাত্র রাজকীয় গণিকা হিসেবেই নয়, বরং একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবেও স্বীকার করেন। এই সময় আম্রপালির পরামর্শ রাজার কাছে অমূল্য হয়ে ওঠে এবং তার নীতি ও সিদ্ধান্ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় আম্রপালি তার প্রভাব বৈশালীর নাগরিকদের কল্যাণে ব্যবহার করতে থাকে এবং তাদের জন্য বহু জনহিতকর কর্মসূচি শুরু করে। আম্রপালির গল্পটি অবশ্য অপ্রত্যাশিত মোড় নেয় যখন জ্ঞানী ঋষি গৌতম বুদ্ধ বৈশালীতে গিয়েছিলেন। বুদ্ধ যখন তার শিষ্যদের নিয়ে নগরীর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তার দীপ্ত চেহারা এবং আধ্যাত্মিকতায় মুগ্ধ হয় আম্রপালি। নগরীতে বুদ্ধ যেখানে অবস্থান করেন, আম্রপালি তার 500 দাসী সহ সেখানে বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাতে আম্রপালি বুদ্ধকে তার গৃহে আমন্ত্রণ জানান এবং বুদ্ধ আমন্ত্রণ গ্রহণ করেন। গৌতম বুদ্ধের শিষ্যরা এই সময় বুদ্ধকে আম্রপালির মহলে যেতে নিষেধ করেন, কারণ আম্রপালি একজন পতিতা এবং বুদ্ধ সেখানে গেলে সমাজে এর খারাপ প্রভাব পড়বে। কিন্তু বুদ্ধ তার শিষ্যকে জানান তিনি আম্রপালির চোখে অন্য কিছু দেখেছেন, তাই তিনি নিমন্ত্রণ গ্রহণ করেছেন। পরদিন আম্রপালি যথারীতি গৌতম বুদ্ধের জন্য আহারাদির ব্যবস্থা করে তার জন্য অপেক্ষায় থাকেন এবং বুদ্ধও যথাসময়ে সেখানে উপস্থিত হন। আম্রপালির মতো একজন নগরবধূর গৃহে বুদ্ধ নিমন্ত্রণ খেতে এসেছেন, এই ঘটনায় মুগ্ধ হয়ে আম্রপালি বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার দাস দাসী প্রাসাদ অট্টালিকা ছেড়ে তিনি ভিক্ষুণীর ন্যায় বুদ্ধের সঙ্গে বেরিয়ে পড়েন। তিনি রাজকীয় গণিকা উপাধি ত্যাগ করে আম্রপালি ভিক্ষুণী নাম ধারণ করেন। আম্রপালির প্রচেষ্টায় বৌদ্ধ সংঘের মধ্যে লিঙ্গ সমতা এবং মহিলাদের আধ্যাত্মিক পথ অনুসরণের সুযোগ প্রতিষ্ঠিত হয়। কয়েক শতাব্দী পরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পর আম্রপালির সম্মানার্থে আম্রপালি স্তম্ভ নামে একটি স্তম্ভ স্থাপন করেন। আম্রপালি স্তম্ভ আম্রপালির রূপান্তরমূলক যাত্রা ও আধ্যাত্মিক জাগরণ শক্তির প্রতীক হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, আম্রপালির ইতিহাস হল একটি চিত্তাকর্ষক গল্প যা প্রাচীন ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও রাজনৈতিক ল্যান্ডস্কেপকে অতিক্রম করে। একজন গণিকা হিসাবে তার উৎপত্তি থেকে শুরু করে একজন শ্রদ্ধেয় ভিক্ষুণী এবং আধ্যাত্মিক নেতাতে তার রূপান্তর পর্যন্ত। আম্রপালির গল্পটি সৌন্দর্য, শক্তি, প্রেম এবং জ্ঞানার্জনের থিমগুলির সঙ্গে অনুরণিত হয়েছে। তার উত্তরাধিকার অনুগ্রহ, প্রজ্ঞা এবং ব্যক্তিগত রূপান্তর সম্ভাবনার মূর্ত প্রতীক হিসাবে স্থায়ী হয়, প্রজন্মকে সত্য, সমবেদনা এবং মুক্তির জন্য অনুপ্রাণিত করে।